আসসালামু আলাইকুম। যারা রাতে ভাতটাকে অ্যাভয়েড করতে চায়, ভাত খেতে চায় না, তারা আজকের এই রেসিপিটা ফলো করতে পারে। এটা খুবই মজার একটা চটপটি, কিন্তু খুবই হেলদি উপায়ে রেডি করা হয়েছে। আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি প্রায় খাই ভাতের বদলে, তো তার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডাবলি বুটটাকে ভিজিয়ে রেখেছি। এখন এটা সিদ্ধ দিয়ে দিব একটা প্রেশার কুকারে। এখানে 1.5 কাপ ডাল আছে, চটপটির ডাল, আর যেই বাটিটাতে নিয়েছি তার 1 বাটি পানি দিয়ে দিব এখানে। তারপরে এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিব, আর কিছু দিব না। লবণ দিয়ে এটাকে সিদ্ধ দিয়ে দিব। সো লবণটা মিক্সড করে দিলাম, এখন এটা সিদ্ধ দিয়ে দিব। সো এটা সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি সালাদ কেটে নিব। সো এখানে অনেকগুলো সালাদই দিব, পেঁয়াজ, শসা, এগুলো সব কুচি কুচি করে কেটে নিতে হবে। টমেটো, সো আমি এখানে 2 জনের জন্য রেডি করছি। এদিকে আমার 1টা সিটি অলরেডি দিয়ে দিয়েছে। কাঁচামরিচ কেটে নিচ্ছি, ধনিয়া পাতা। সো সালাদ কাটা শেষ। চটপটির ডালটাকে একটু বেশি সিদ্ধ করব, কারণ আমি এখানে কোনো আলু ইউজ করব না। এদিকে আমি টকটা রেডি করে নিব। এখানে চটপটির মশলা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, আর লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। ব্যাস, আমার ডাবলি সিদ্ধ করা শেষ। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন ডাবলিতে 1 চা চামচ চটপটির মশলা আর হচ্ছে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে মিক্সড করে নিব। এটা একটু বেশি করে সিদ্ধ করেছি, যেন এটার মধ্যে আমি কোনো আলু বা ফুচকা কোনো কিছু অ্যাড করব না, কারণ ওগুলো অ্যাড করলে ক্যালোরির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। সো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচ কুচি এটার সাথে অ্যাড করে দিব। এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। সালাদে সামান্য লবণ দিয়ে সালাদটা মিক্সড করে নিব। এখন আমি 2টা বাটিতে সার্ভ করে নিয়েছি, উপর থেকে সালাদ দিয়ে দিব। সালাদটাই বেশি করে নিতে হবে, তাহলে এটা একটা খুবই হেলদি একটা খাবার হয়ে যাবে। ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে দিব। আর এখন টক, সো রেডি আমার হেলদি চটপটি। সালাদ অ্যাড করার পরে পুরো 1 বাটি চটপটি হয়েছে। এটা খেলে আমার রাতে আর কিছুই খেতে হয় না। আমি রাতে ভাতের বদলে এটা সব সময় খাই। মাঝে মধ্যে ট্রাই করে এটা খাবার, সব সময় পারি না, কিন্তু এটা খুবই মজা লাগে, প্লাস হেলদি।